সময় বেশি নেই আর অপেক্ষা করা যাবে না, বলছেন মোশাররফ। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির বিজয় নিশ্চিত। জানাবো দুবাইয়ে অসত্য তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন নূর। নির্বাচনকালীন জাতীয় সরকারের পক্ষে ইভিএমের বিপক্ষে ইসলামী আন্দোলন। এদিকে ছেলে সহ সাত্তারকে নিজে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা বিএনপির। এবং সর্বশেষ জানাবো বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সময় বেশি নেই আর অপেক্ষা করা যাবে না, বলছেন মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অনেকে বলেন 2024 সালে নির্বাচন, বিএনপি নির্বাচনে গেলে তো নির্বাচন, বিএনপি নির্বাচনে না গেলে কিসের আবার নির্বাচন। মোশাররফ বলেন, সময় বেশি নাই, অপেক্ষা করা যাবে না। 2023 সালের মার্চের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ থেকে রোজা, এরপর বর্ষাকাল, কোরবানের ঈদ ইত্যাদি। তিনি আরও বলেন, অতীতে যত আন্দোলনের বছর দেখেছি আন্দোলনের জন্য ফেব্রুয়ারি, বেশি হলে মার্চের মাঝামাঝি আপনাদের জন্য পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির বিজয় নিশ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির শতভাগ প্রস্তুত রয়েছে, এই আন্দোলনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারের অধীনে বিএনপি কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদি তারা এককভাবে নির্বাচন করতে চায় তাহলে এই নির্বাচন যাতে বেগবান না হয় বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আনিসুর রহমান বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তায়েক রহমান মুক্তির প্রশ্নে আমরা সবাই রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি। পুলিশ দিয়ে গুলি করে মানুষ মেরে আন্দোলন বন্ধ করা যাবে না, রাজপথে জীবন দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দুবাইয়ে অসত্য তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছে নূর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বিদেশ গিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সাইবার স্পেসে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে তিনি ফেঁসে যাচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ছড়ানো ভিডিওর বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। জানা গেছে, সম্প্রতি নূর কাতার যান, এরপর তিনি দুবাই যান। সেখানে তিনি দেশ থেকে ব্যাংকের বিপুল অর্থের অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন। এরপর ফেসবুক লাইভে এসে নানা ধরনের উস্কানিমূলক কথা বলেন। সম্প্রতি তিনি দুবাই থেকে সৌদি আরব যান, সেখানে তিনি ওমরাহ পালন করেছেন। তার ফেসবুক লাইভ বিশ্লেষণ করে দেখা গেছে, দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে নূর গত 29শে ডিসেম্বর বিমানবন্দরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ভিডিও বার্তা দেন। 18 মিনিট ধরে চলা এই ফেসবুক লাইভে নূর সরকারের এমপি, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। নিজের দুবাই ভ্রমণের কথা উল্লেখ করে নূর ফেসবুক লাইভে দাবি করেন, এই সরকারের এমপি মন্ত্রীরা দুবাইয়ে কালো টাকা ইনভেস্ট করে সেকেন্ড হোম তৈরি করেছে। একজন মন্ত্রীর নাম উল্লেখ করে নূর বলেন, তার কয়েক হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট রয়েছে, একটা এক জায়গা, একই রঙের, একই ডিজাইনের বিল্ডিং, এগুলো দেখে এসেছি, ভিডিও আছে, ডকুমেন্ট আছে, বিস্তারিত ডকুমেন্ট প্রকাশ করা হবে। এরপর অনেক আছেন অবৈধভাবে টাকা পয়সা ইনভেস্ট করে হোটেল, শপিং মল করেছেন, কমপক্ষে 20 জনের বিষয় তথ্য পেয়েছি, হাজার হাজার কোটি টাকা এখানে পাচার করেছেন, তাদের বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। ইতোমধ্যে তাদের ভিত নড়ে গেছে, গণ আন্দোলন শুরু হলে তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন। এদিকে নূরের ওই মিথ্যা তত্ত্বে ভরা ভিডিও ছড়ানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এর প্রতিবাদ করেছেন। মিথ্যা তত্ত্ব ছড়ানোর অভিযোগে তার বিচারও দাবি করেছেন অনেকে। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল নামে এক ব্যক্তি তার ফেসবুকে লিখেছেন, দুবাইয়ে কোনো মানুষ বেড়াতে গিয়ে জায়গা জমি কিনতে পারে না। যে মন্ত্রীর বিরুদ্ধে নূর মিথ্যাচার ছড়াচ্ছেন তিনি গত 10 বছরে দুবাইয়ে অবস্থান করেননি, একবার মাত্র 8 ঘন্টা ট্রানজিট নিতে গিয়ে দুবাই এয়ারপোর্টে ছিলেন, অথচ নূর মিথ্যাচার ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন। সূত্র জানায়, বাংলাদেশ থেকে ব্যাংকের টাকা আত্মসাৎ করে দুবাইয়ে পালিয়ে থাকা এক বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে নূর বৈঠক করেন, এরপরই ওই ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এক মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। তাছাড়া নূরের হঠাৎ এ ধরনের মিথ্যাচার ছড়ানো নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। এদিকে পুলিশের উদ্দেশ্যে নূরকে ভিডিও বলতে শোনা যায়, পুলিশকে বলবো, জনতাকে অত্যাচার করছেন, আপনাদের পরিণতি ভালো হবে না, এখন কোথায় বেনজির, আজিজ সাহেব কোথায়? সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে গণতন্ত্রকামী মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে।
বাংলাদেশে জালিমদের জুলুম চলছে, এখানে দিন ধর্মকর্ম করে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে বিদেশে অবস্থান করে নুরুল হক নূরের উস্কানিমূলক ও গুজব ছড়ানোর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। তিনি মধ্যপ্রাচ্য থেকে কত টাকার ফান্ড সংগ্রহ করেছেন, এসব টাকা কীভাবে দেশে আনা হচ্ছে বা হবে, এসব বিষয়ে তদন্ত শুরু করেছে। সাইবার স্পেসে দেশের বিরুদ্ধে সরকার, এমপি, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে গুজব ও উস্কানির অভিযোগে নূরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিটের একজন কর্মকর্তা বলেছেন, সাইবার টহলের অংশ হিসেবে নুরুল হক নূরের বেশ কয়েকটি ভিডিও তাদের নজরে এসেছে, এসব ভিডিও যাচাই করা হচ্ছে। নির্বাচনকালীন জাতীয় সরকারের পক্ষে ইভিএম এর বিপক্ষে ইসলামী আন্দোলন। সব নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের পক্ষে মত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। দাবিগুলোর মধ্যে রয়েছে যে কোনো মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনা, মাদকদ্রব্য নিষিদ্ধ করা, সব স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা, কারান্তরীণ সব আলেম এবং রাজবন্দির মুক্তি, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা, নির্বাচনের সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা। ইসলামী আন্দোলন দাবির মধ্যে আরও রয়েছে সব সরকারি বেসরকারি গণমাধ্যমে সমান সুযোগ দেওয়া, রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করা, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা, ডিজিটাল নিরাপত্তার আইন বাতিল করা, রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ ও বাক স্বাধীনতা উন্মুক্ত করা, বেকারত্ব দূরীকরণে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও বেকারদের বেকার ভাতা প্রদান করা, একই সঙ্গে সবার মৌলিক অধিকার নিশ্চিত করা। সম্মেলনে ইসলামী আন্দোলন আমির রেজাউল করিম বলেন, আজকে জনগণ শান্তি চায়, ইসলামী আন্দোলন ছাড়া শান্তির কোনো বিকল্প নেই, এটি এখন আর ছোট দল নয়। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ইসলামী আন্দোলনে আন্তরিকভাবে গ্রহণ করেছে রংপুরবাসী। ছেলেসহ সাত্তারকে নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা বিএনপির। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এভাবে নির্বাচনী এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে তার ছেলে মইনুল হক তুষারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, উকিল আব্দুস সাত্তার বিএনপির পরিচয়ে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন। সংসদ সদস্য না হওয়ার পরও বিএনপি থেকে তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। পদত্যাগ করে দলীয় সিদ্ধান্ত না মেনে তিনি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছেন। আগামী সরাইল আশুগঞ্জ উপনির্বাচনে উকুল আব্দুস সাত্তার নির্বাচনের অংশ নিলে তাকে প্রতিহত করা হবে। একই সঙ্গে তাকে এবং তার ছেলে মইনুল হক তুষারকে আশুগঞ্জ সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যদি দলীয় নেতাকর্মীদের কেউ তার পক্ষে নির্বাচনে পক্ষ নেন, তাদের বিরুদ্ধেও দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 1979 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1991 ও 1996 সালে বিএনপির হয়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের নির্বাচনে জোটকে আসনটি ছেড়ে দিলে টেকনোক্রেট কোঠায় তিনি আইন ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির হয়ে ফের সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু দলীয় সিদ্ধান্তে 11 ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে সরে যান। তার ছেড়ে দেওয়া আসনে 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পদত্যাগের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছেন তিনি। এর আগে 29 ডিসেম্বর বিএনপির সব পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন সাত্তার। এরপর রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাত্তারকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলার বিচার কাজে স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। 2 দশক আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগে করা মামলাটিতে এক যুগ আগে স্থগিতাদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। সে স্থগিতাদেশ তুলে নিয়ে মামলাটি 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন মামলাটি বাতিল করা হবে না জানতে জারি করা রুল খারিজ করে আজ এ রায় দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। জয়নুল আবদিন ফারুকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুদ্দিন খোকন ও এইচ এম সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। আইনজীবী হাসান এস এম আজিজ বলেন, মামলাটি বহু পুরনো, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে মামলাটির বিচার কাজ স্থগিত করা হয়েছিল।
সে স্থগিতাদেশ তুলে নিয়ে ছ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন আদালত। ফলে মামলাটির বিচার কাজ চলতে আইনগত কোনো বাধা নেই। নোটিশ দেওয়ার পর জয়নুল আবদিন ফারুক তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সম্পদের হিসাব না দেওয়ায় 2000 সালের 19 জানুয়ারি মামলাটি করা হয়েছিল। রাজধানীর মিরপুর থানায় মামলাটি করেছিলেন সে সময় দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম। তদন্ত শেষে অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়া শুরু হলে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেন বিএনপির এই নেতা। শুনানির পর 2010 সালের 1 জুন হাইকোর্ট মামলাটি বাতিল প্রশ্নে রুল জারি করে বিচার কাজে স্থগিতাদেশ দেন। সম্প্রতি পুরনো মামলা নিষ্পত্তির উদ্যোগ নেয় দুদক। সে ধারাবাহিকতায় রুল শুনানির পর রায় হল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।